আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোসাম্মাত মনিকা খাতুন, সহকারী শিক্ষক, গণিত, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে অনলাইনে ক্লাসে আমি তোমাদের যে ক্লাসটা নিব তা হচ্ছে গণিতের ওপর ষষ্ঠ শ্রেণী আর অধ্যায় জ্যামিতি। জ্যামিতি আমি তোমাদের সম্পাদ্য অনুশীলনী 7 সম্পাদ্য নিব, সম্পাদ্য 18 নম্বর। 18 নম্বরে তোমাদের সৃজনশীল কোশ্চেন, সৃজনশীল কোশ্চেনে তোমাদের ওখানে ক খ গ কোশ্চেন এবং চিত্র দেওয়া আছে। দেখো আমার তোমাদের স্লাইডে যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা তোমাদের বইয়ে আছে, চিত্রটা ভালো করে খেয়াল করো। এবার আমরা কোশ্চেনে আসি। কোশ্চেনে 18 নম্বর কতে কোশ্চেনে আছে, এ বি সি কোণ এর সম্পূরক কোণ কোনটি? তাহলে সম্পূরক কোণ যখন বলছে তখন সম্পূরক কোণ কী? সম্পূরক কোণ, পূরক কোণ, সন্নিহিত কোণ আমরা কিন্তু পূর্বে পাঠ্য বই থেকে জানছি। সম্পূরক কোণ বলতে আমরা সাধারণত বলে থাকি 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রি, দেখো এখানে তোমাদের কোশ্চেনে কী চেয়েছিল, এ বি সি কোণ। এ বি সি কোণের কিন্তু মান দেওয়া আছে কত, 50 ডিগ্রি। আর আমি বললাম যে 180 ডিগ্রি হলে সম্পূরক হয়। এ বি এফ একটা সরলরেখা, এই সরল কোণ যদি ধরি, সরল কোণটা হচ্ছে তাহলে কত হবে, 180 ডিগ্রি। আমাদের 50 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি না যে সি বি এফ কোণটা এ বি সি এর সম্পূরক কোণ, কারণ ওখানে 180 ডিগ্রি হলে 50 ডিগ্রি আর এই পাশে 180 ডিগ্রি থেকে যদি 50 বিয়োগ করি তাহলে 130 ডিগ্রি। তাহলে এই পাশে কোনটা, বাকি কোনটাকে আমরা কি বলতে পারি, সি বি এফ। দেখো এবার আমার কোশ্চেনের এখানে, দেখো কোশ্চেনের এখানে উত্তরে আনসারে দেওয়া আছে এ বি সি কোণ এর সম্পূরক কোণ সি বি এফ। দেখো আমি এখানে লাল চিহ্ন দিয়ে যে কোণটা দেখা যাচ্ছে এটাকেই আমি বলতেছি যে আমরা বলবো যে সি বি এফ। তাহলে এ বি সি 50 ডিগ্রি আর সি বি এফ আমরা বলবো 130 ডিগ্রি, তাহলে আমরা বলবো 180 ডিগ্রি। তাহলে এই দুই কোণ কি মিলে আমরা বলবো 180 ডিগ্রি। তাহলে এখন আমরা উত্তরে পেয়ে যাব যে এ বি সি কোণ এর সম্পূরক কোণ সি বি এফ, লাল চিহ্নটাই হচ্ছে আমাদের এ বি সি এর সম্পূরক কোণ। এবার খ নম্বর কোশ্চেনে আসি। খ নম্বরের কোশ্চেনে আমাদের কি বলছে, বলছে এ সি বি এর মান কত এবং কেন, এ সি বি এর মান কত? আমরা সমাধানে আসি। সমাধানে আমাদের লিখেছি যে এ সি বি এর মান 50 ডিগ্রি। এখন এই যে 50 ডিগ্রি বললাম, তোমরা চিত্রটা খেয়াল করো, লেখাটা আমরা পরে দেখব। এ সি বি এর মান দেখো চিত্রে, একটু স্লাইডে একটু ইয়ে হচ্ছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নাও। ডি সি ই 50 ডিগ্রি দেওয়া আছে আর আমাদের চেয়েছে এ সি বি। তাহলে এ তোমরা দেখো এ ই আর বি ডি এই দুটো সরলরেখা কি একটা কোণ উৎপন্ন হয়েছে না, এই কোণকে আমরা বিপ্রতীব কোণ বলতে পারি। দেখো দুটা কোণ পরস্পর করাতে আমরা বিপ্রতীব কোণ পাচ্ছি, তাহলে আমরা ডিসিই এর বিপ্রতীব কোণ বলে, বিপ্রতীব কোণ বলি আমরা এসিবি, আর এসিডি এর বিপ্রতীব কোণ ইসিবি। এখন এখানে আমাদের চেয়েছে এসিবি, তাহলে ডিসিই যদি 50 ডিগ্রি হয় তাহলে এ সি বি আমরা বলে দিতে পারি যে এটা 50 ডিগ্রি। কেন? কারণ আমরা জানি যে বিপ্রতীব কোণ দ্বয় পরস্পর সমান। এখন এখানে সমাধানে লিখে দিয়েছি, এটা পড়ি শোনো তোমরা। এ সি বি কোণের মান 50 ডিগ্রি আগেই বলেছি, কারণ কারণ এখানে কেন চেয়েছে, কেন আনসারটা আমাদের দিতে হবে। চিত্রে দেওয়া আছে ডি সি ই কোণ সমান 50 ডিগ্রি, ডিসিই এর বিপরীত এসিবি কোণ,
এবং বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। আশা করি বুঝতে পারছো। এবার আসবো গতে। গয়ে তোমাদের কোশ্চেন দেওয়া আছে, এখানে প্রমাণ করতে বলছে তোমাদের। কি প্রমাণ? প্রমাণ করো যে ডিসিই কোণ যোগ ইসিবি কোণ সমান 180 ডিগ্রি। চিত্র, এখানে চিত্রটা তোমাদের কোশ্চেনে যে চিত্রটা দেওয়া আছে ওই চিত্রটা এখানে দিয়েছি। এবার সমাধানে আসি। সমাধান দেখো, এখানে চিত্রটা আবার দিয়েছি তোমাদের, যখন আমরা বলবো যেন চিত্রটা দেখে দেখে বলতে পারি, যাতে তোমরা বুঝতে পারো। বিশেষ নির্বাচন তোমাদের এক্ষেত্রে অনেকে কোশ্চেন করে থাকো যে ম্যাম হচ্ছে বিশেষ নির্বাচনটা তো উপপাদ্যর ক্ষেত্রে হয় না? উপপাদ্যর ক্ষেত্রে তো অবশ্যই হয়, কিন্তু সম্পাদ্য যখন এরকম সৃজনশীল আকারে প্রমাণ করা যায় তখন আমরা বিশেষ নির্বাচনটা দিয়ে দিব। আর যদি অঙ্কন থাকে তাহলে অঙ্কন দিব। এখানে দেখো দুটাই আছে, বিশেষ নির্বাচনটাও দিয়েছি আবার অঙ্কনও দিয়েছি। আমি পড়ি, তোমরা শোনো কি বলছে। মনে করি ও সি প্রান্তবিন্দু, এখানে ও সিটা রেখাটা আমি আঁকাই নাই, ওটা দেখাই দিব। আগে আমি বলে দেই, ও সি রশ্মির প্রান্তবিন্দু সি তে বিডি সরলরেখাটি মিলিত হয়েছে, ফলে ডিসিই আর ইসিবি দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে ডিসিই কোণ যোগ ইসিবি কোণ সমান 180 ডিগ্রি। অঙ্কন অঙ্কন বিডি রেখার উপর ওসি লম্ব। এবার আসো মেইন চিত্র। আমরা দেখো এখানে তোমরা ভাবতেছো যে প্রত্যেকটা স্লাইডে চিত্র আসছে, প্রত্যেকটা স্লাইডে চিত্র আমি এই জন্য দিয়েছি যেন যখন যে কথাগুলো আমি বলছি যা পড়ছি সেটা যেন তোমরা বুঝতে পারো, মানে চিত্র দেখে দেখে বুঝতে পারো। আর তোমরা যখন সমাধানটা লিখবে তখন এখন যে চিত্রটা এই চিত্রটাই দিবে। আমি শুধু বোঝানোর জন্য তোমাদের বারবার চিত্রটা দিচ্ছি, এই চিত্রটাই তোমরা দিবে পরীক্ষায়। প্রমাণ, আমরা বিশেষ নির্বাচন অঙ্কন হয়ে গেল, এবার আমাদের প্রমাণ করতে বলেছে। প্রমাণ, প্রমাণে দেখো এখানে কিন্তু আগের চিত্রে আমি বললাম যে ওসি রশ্মি প্রান্তবিন্দু, এখানে ওটা দেখায় দেয়নি, এখানে দেখো লাল একটা রেখা দ্বারা বুঝিয়ে দেওয়া হয়েছে যে ওসি রশ্মি প্রান্তবিন্দু সি কে বিডি সরলরেখাটি মিলিত হয়েছে। এখন বোঝা যাচ্ছে এখানে থেকে কিন্তু দুটা সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, ডিসিই ও ইসিবি। এখন প্রমাণে আসি। প্রমাণ, ডিসিই যোগ ইসিবি সমান ডিসিই যোগ ইসিবি আছে, আমরা এখানে কি লিখেছি ইসিও কোণ যোগ ওসিবি কোণ। কেমন করে লিখলাম দেখো, ইসিবি এই যে ওসি যে লম্ব হয়েছে বিডির ওপর, যে দুটি কোণ উৎপন্ন হয়েছে এর ফলে আমরা এখন দেখো ওইভাবে আমরা এখানে লিখতে পারি যে ইসিবি এর জন্য আমরা লিখতে পারি ইসিও যোগ ওসিবি, এটার জন্য হয় ইসিবি। বুঝতে পারছো তোমরা? আমি আবার বলতেছি, ইসিবি কোণ, ইসিবি কোণে যখন ও বিডির ওপর যখন ওসি লম্ব হলো তখন আমরা এটাকে ইসিবি কে ভেঙে লিখতে পারি ইসিও কোণ যোগ ওসিবি কোণ সমান, নিচের লাইনে দেখো সমান ডিসিও কোণ। ডিসিও কোণ কিভাবে পাইলাম? ওপরে দেখো ডিসিই কোণ যোগ ইসিও কোণ, এই দুটো মিলে আমরা লিখতে পারি। দেখো না চিত্র, দেখো ডিসিই কোণ যোগ ইসিও কোণ, এই দুটো মিলে লিখতে পারি ডিসিও কোণ, আর যোগ ওসিবি আমরা যোগ ওসিবি কোণ। ডিসিও না 90 ডিগ্রি। এখানে আরেকটা কথা বলি ভালো তোমাদের জন্য, যে যেহেতু কথা দিয়ে এখানে কিন্তু আমি যেটা বললাম তোমাদের বুঝালাম ওটা এখানে যেহেতু চিহ্ন দিয়ে লেখা আছে, যেহেতু ডিসিই কোণ যোগ ইসিও কোণ সমান ডিসিও কোণ। যেমিতি যদি সাইড নোট অবশ্যই আমরা ব্যবহার করব, যদি থাকে অবশ্যই অবশ্যই ব্যবহার করব। এবার দেখো ডিসিও কোণ, এটা কি বিডির ওপর ওসি একটা লম্ব, তোমরা চিত্রটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা লম্ব। লম্ব মানে কি,
সমকোণ, আর সমকোণ মানে 90 ডিগ্রি, এখানে লেখা আছে 90, ইংলিশে দেওয়া আছে 90 ডিগ্রি, যোগ ও সি বি এই পাশে লম্ব এক সমকোণ, তার মানে এটাও 90, হ্যাঁ 90 ডিগ্রি, তাহলে সমান আমরা 180 ডিগ্রি বা 180 ডিগ্রি বলতে পারি। এখন দেখো প্রমাণ আমাদের যা চেয়েছে এসে গেছে, যে ডি সি আমরা অথেব দিয়ে লিখে দিব, অথবা যে ডি সি ই কোণ যোগ ই সি বি কোণ সমান 180 ডিগ্রি, এটাই প্রমাণ, তোমাদের এটা প্রমাণ চেয়েছে। আমি তোমাদেরকে আরেকবার বলি, তোমরা শোনো, প্রমাণ ডি সি ই কোণ যোগ ই সি বি কোণ সমান ডি সি ই কোণ, আর ই সি বি এর জন্য আমরা ভেঙে লিখতে পারি ই সি ও কোণ ও যোগ ও সি বি কোণ, আর ডি সি ই কোণ যোগ ই সি ও কোণের জন্য আমরা লিখতে পারি ডি সি ও কোণ। এখানে যেহেতু চিহ্ন দিয়ে আমাদের লিখে দেওয়া আছে ডি সি ই কোণ যোগ ই সি ও কোণ সমান ডি সি ও, যোগ ওপরে ও সি বি কোণ আছে ওটাই আমরা লিখবো যোগ ও সি বি কোণ। এখন দেখো এ ডি সি ওটা দেখো একদম লম্ব মনে হচ্ছে, লম্ব মানেই আমরা বুঝি এক সমকোণ, এখানে ব্র্যাকেটের ভিতর দেওয়া আছে যেহেতু ডি সি ও কোণ যোগ ও ও সি বি এরা প্রত্যেকেই এক সমকোণ, এই জন্য 90 বা 90 যোগ 90 বা 90 সমান 180 ডিগ্রি বা 180, এটাই প্রমাণ। আমাদের গ নাম্বারও গেল, আমাদের ক খ গ কিন্তু আমি কোশ্চেনটা বললাম, তার সাথে সমাধানটা বললাম, চিত্রটা আমি ভেঙে ভেঙে দেখালাম, আশা করি তোমরা বুঝতে পারছো বা পারবে। তোমরা যদি একটু বইয়ের সাথে মিলাও বা বই দেখো ভিতরে, আগে যে ক্লাসগুলো স্কুলে যখন আমরা ক্লাস করা হয়েছে যে দেখানো হয়েছে সেগুলো যদি খেয়াল করো, আমি আশা করি মনে করি যে তোমরা অবশ্যই অবশ্যই বুঝতে পারবে। এখন আজকে 18 নম্বরটা শেষ হইলো, আর আমি তোমাদের বাড়ি কাজ দিব। এবার বাড়ি কাজটা অনুশীলনী 19 নম্বরটা দিছি, 19 নম্বরটা কিন্তু আমাদের আগে ছিল, এটা হয়ে গেছে, এটা রিভিশনের জন্য আমি তোমাদেরকে আবার এটাই বাড়ির কাজ দিলাম। তাহলে আজকে ক্লাস এখানেই সমাপ্ত, তোমাদের সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আমার, এবং তোমরা এই করোনার সময় বাসায় থাকো, সবাই ভালো থাকো, পড়াশুনো করো, এই আশায় তোমাদের আর রাখি, তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।